রেডি। জি প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সদর উপজেলার মস্তবাপুর বাস স্ট্যান্ডের গোল চত্বর এলাকায়, যেখানে দক্ষিণাঞ্চলের 21টি জেলার মানুষজন এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। এখানে পদ্মা সেতু হওয়ার কারণে বিভিন্ন সময় যে দুর্ভোগ পোহাতে হতো জনগণের এবং জাতিদের, সেটা কিন্তু এখানে পোহাতে হচ্ছে না। এবার এই পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের যে হাজার হাজার পরিবহনগুলো দক্ষিণাঞ্চলে যাতায়াত করছে যাত্রীরা, ঈদ উপলক্ষে যে যাত্রীগুলো এখানে যাতায়াত করছে, এই গোল চত্বর মস্তবাপুরের গোল চত্বর থেকেই বিভিন্ন দক্ষিণাঞ্চলে বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে। এবং অন্য অন্য বার দেখা যায় পদ্মা সেতু না থাকার কারণে ফেরিতে বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সেই দুর্ভোগে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু এবার কিন্তু সেই দুর্ভোগটা পোহাতে হচ্ছে না জনগণের। এবং কোনো প্রকার যানজট ছাড়াই এই সড়ক পথ দিয়ে মানুষ যাতায়াত করছে। এবং এখানে যে সড়কগুলো করা হয়েছে, ঈদের আগেই প্রত্যেকটা সড়ককেই প্রস্তুত রাখা হয়েছে এবং কোনো প্রকার যানজট ছাড়াই এই সড়ক দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে। এবং এখানে পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা সকলেই এখানে খুব কর্মরত রয়েছে এবং তাদের কাছে আমরা যে যারা এখন এই পুরো সড়কের কর্মকাণ্ডের সাথে ঈদ উপলক্ষে বিভিন্ন আইন শৃঙ্খলা এবং বিভিন্ন যানজট নিরসনে কাজ করছে তাদের সাথে আমরা কথা বলবো, এবং মাদারীপুর যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে গতবার বা এর আগে ফেরি পদ্মা সেতু যখন ছিল না তখন মানুষের বিভিন্ন দুর্ভোগ দেখা দিত, কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না। আপনাদের পক্ষ থেকে কতটুকু কী ব্যবস্থা নিয়েছেন এই দুর্ভোগ যাতে না হয় এবং যাতায়াতের ক্ষেত্রে যানজটের ক্ষেত্রে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে দক্ষিণাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে স্বপ্নের পদ্মা সেতু হওয়ার পর থেকে আসলে খুব একটা যানজট নেই বললেই চলে। মানুষের জীবন এবং মানুষের ঈদমুখে যে যাত্রা, এটা অত্যন্ত স্বাভাবিকভাবে আছে। আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক সর্বদা, আপনি দেখছেন যে রাস্তায় আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন যে পুলিশের ইউনিটগুলো আছে তারা সতর্ক অবস্থায় মানুষের জীবন নিয়ে নিরাপদে যেন মানুষ বাড়ি যেতে পারে এই জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছে। রাস্তায় এবার আপনি কোনো যানজট দেখেন নাই। আমরা আমাদের সবগুলো টিম রাত দিন পরিশ্রম করে মানুষকে যেন নির্বিঘ্নে তারা বাড়িতে যেতে পারে, উৎসব মুখরভাবে বাড়িতে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা নিয়েছি। এর প্রতিফলনে আপনি দেখতে পেয়েছেন আমাদের এই রাস্তা অত্যন্ত স্মুথ আছে, মানুষ স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাচ্ছে, কোথাও বড় ধরনের কোনো যানজটের খবর এবার নেই এবং আমরা আশা করি যে মানুষ শান্তিতে এবং সুন্দরভাবে তাদের বাড়িতে যেতে পারবে। আমরা আরেকটু জানতে চাচ্ছি আপনাদের এখানে এই যাতায়াতের পথে এক্সপ্রেস হাইওয়েতে এরকম কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা এবং এই ব্যাপারে আপনারা যে মামলা বা এরকম কোনো কিছু করেছেন ওভারটেক বা এবং মোটরসাইকেলে এরকম কোনো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি জানেন যে কিছু ছোটো ছোটো দুর্ঘটনা অবশ্যই ঘটেছে, গতকালকেও কয়েকটি ছোটো দুর্ঘটনা ঘটেছে, আজকেও ঘটেছে। আমরা এগুলোর বিষয়ে তৎপর আছি, আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সবাই সমন্বিতভাবে এসব বিরুদ্ধে আমরা কার্যক্রম গ্রহণ করেছি এবং এদের বিরুদ্ধে ওভার স্পিডের অনেকগুলো মামলা দিয়েছি এবং অনেককে রেকর্ডিং করা হয়েছে। এটা মানুষের যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে বাড়ি যেতে পারে এই জন্য আমাদের এই ব্যবস্থা অব্যাহত আছে। আমি আরেকটু জানাতে চাচ্ছি আপনাদের, বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পরে প্রায় 9 মাস 22 দিন পরে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু করা হয়েছে, সেখানে প্রতি মিনিটে 4টি করে মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। আমরা এই মোটরসাইকেলের ব্যাপারে তাদের কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ব্যাপারে আমরা পুলিশ সুপারের সাথে আরেকটু জানতে চাচ্ছি যে মোটরসাইকেল যারা পার হচ্ছে এবং তাদের ব্যাপারে আপনাদের কী ব্যবস্থা নিচ্ছে? আমরা মোটরসাইকেল যারা পদ্মা সেতুতে আসছে তারা আসলে ওই এক্সপ্রেসওয়েতে না ঢুকে তারা আমাদের যে সাইডে যে লাইনটি আছে এই লাইনটি বেশিরভাগ সময় ব্যবহার করেছে এবং আমরা ওনাদেরকে সতর্ক করেছি যেন তারা ওভার স্পিডে না যায়, কারণ ওভার স্পিডে গেলে আপনি জানেন যে এক্সপ্রেসওয়েতে অনেক দ্রুত গতিতে গেলে তারা অ্যাক্সিডেন্ট হলে, একটি অ্যাক্সিডেন্ট অবশ্য হয়েছেও তাহলে তাদের জীবন নিঃশেষ হয়ে যায় এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার কারণে আমরা যারা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছেন তাদেরকে আমরা সতর্ক করেছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেন স্পিড লিমিটের মধ্যে থাকে, সতর্কতার সহিত গাড়িটি চালান এবং তারা যে আমাদের এক্সপ্রেসওয়েতে না গিয়ে আমাদের সাইডে যে লাইনটি আছে সেই লাইনের জন্য তারা ব্যবহার করে। জি ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সাথে, সে যেটা জানালো আসলে অন্যান্যবারের থেকে মাদারীপুরে এবার দুর্ভোগ এবং যানজট খুবই কম, বলতে গেলেই নাই, এবং সরকারের যেই সড়কের ব্যবস্থাপনা অন্যান্যবার থেকে সড়কের ব্যবস্থাপনা অনেক ভালো করে রাখা হয়েছে এবং
যানজট মুক্ত রাখা হয়েছে। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ সবাই এই ব্যবস্থা রেখেছে যে যাতে কোনো প্রকার যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে না হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। মাদারীপুর থেকে মেহেদী হাসান।